বিসমিল্লাহির রহমানির রহিম ডিয়ার ভিউয়ার্স আরএসএ অনলাইন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত ভিউয়ার্স ইতিমধ্যে আমার চ্যানেলের থাম্বনেল দেখে আপনি বুঝতে পেরেছেন যে আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি উইন্ডো এসিতে কেন বরফ জমে অর্থাৎ এসিতে এরকম বরফ জমে যায় এর মূল কারণগুলো কী কী তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে ভিউয়ার্স দেখুন এখানে আমি একটা উইন্ডো এসির ছবি দেখিয়েছি যেখানে আইস জমেছে এই এসিটিতে অল্প আইস এটিতে পরিপূর্ণ বেশি আইস জমেছে তো এর কারণগুলো কী কী কয়েকটি উল্লেখযোগ্য প্রধান কারণ আমি আজকে আপনাদের সামনে বর্ণনা করছি ভিউয়ার্স এই এসির এখানে দেখুন দুটো নব রয়েছে একটিতে লেখা থার্মোস্ট্যাট আরেকটিতে লেখা সিলেক্টর এই সিলেক্টর এখানে দেয়া আছে মিডিয়াম লো কুল হাইকুল এবং থার্মোস্ট্যাটে এক থেকে এই 10 পর্যন্ত আপনার স্কেল দেয়া আছে তো যদি কোনো কারণে এই থার্মোস্ট্যাট আপনি ঘুরিয়ে 10-এ দিয়ে রাখেন অর্থাৎ এখানে যদি আমি জুম করে দেখাই ম্যাক্সিমাম এই থার্মোস্ট্যাটে 7 দেয়া তো আপনার এসিতে যাই থাকুক না কেন 7 সর্বোচ্চ অথবা 10 সর্বোচ্চ যদি সর্বোচ্চ দিয়ে রাখেন এবং ফ্যানের স্পিড যদি লো দেয়া থাকে এই ক্ষেত্রেও একটা বরফ জমার সম্ভাবনা থেকে যায় এই থার্মোস্ট্যাট যে রয়েছে এই থার্মোস্ট্যাটের সেন্সর এই ইভাপোরেটর অর্থাৎ বরফ যে জমেছে এখানে এই অংশটুকু হচ্ছে সেন্সর এই থার্মোস্ট্যাটের সাথে এটি সংযোগ রয়েছে তো যদি কোনো কারণে এই থার্মোস্ট্যাট নষ্ট হয়ে যায় এই সেন্সর কাজ না করে বা সেন্সরের উপরে ময়লা জমে যায় এক্ষেত্রে বরফ জমার সম্ভাবনা থেকে যায় এরপরে আরেকটি কারণ হচ্ছে এসির ভিতরে রয়েছে এরকম একটি ব্লোয়ার ফ্যান যেখানে এই ফ্যান ঘুরে এটি হচ্ছে রুমের বাতাস সরবরাহ করে আর এটি বাইরে কন্ডেন্সার ঠান্ডা করে মূলত এই দুটি পাখায় একটি মোটরের সাহায্যে চলে যদি কোনো কারণে এই ফ্যানের স্পিড কমে যায় অথবা ফ্যান বন্ধ হয়ে যায় সেক্ষেত্রেও আপনার এসিতে এরকম বরফ জমার সম্ভাবনা রয়েছে ফ্যানের স্পিড কেন কমে ক্যাপাসিটর দুর্বল হয়ে গেলে ফ্যানের মোটর দুর্বল হয়ে গেলে তো ভিউয়ার্স ভিডিওটি থেকে আশা করছি কিছু হলেও শিখতে পারবেন শেষ পর্যন্ত দেখবেন এরপরের আরও একটি কারণ হচ্ছে যে এই যে ইভাপোরেটর রয়েছে যেখানে বরফ জমছে এখানে এরকম ডাস্ট জমে যেতে পারে অর্থাৎ ময়লা জমে যেতে পারে অ্যারো চিহ্ন দিয়ে এই ডাস্টগুলো দেখানো হয়েছে এই অংশটুকুতে ডাস্ট কম আর এরকম পুরো যদি ডাস্ট হয়ে যায় এটি ইনডোরে হতে পারে এবং বাইরে যে অংশটুকু থাকে সেখানেও ডাস্ট জমতে পারে এর ফলেও আপনার এসিতে আইস জমার সম্ভাবনা থাকে এছাড়া আপনার এসিতে যদি গ্যাসটার সঠিক অবস্থায় না থাকে সেক্ষেত্রেও বরফ জমতে পারে ভিউয়ার্স আশা করছি ভিডিওটি থেকে শিখতে পেরেছেন ধন্যবাদ সবাইকে